সম্মানিত সুধী, মিম টিভি আয়োজিত গানে গানে কিছুক্ষণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আতিকুল ইসলাম রোকন। আমাদের মাঝে আজকে উপস্থিত আছে আমাদের সবার প্রিয় শিল্পী রিপা কর। রিপা, তোমাকে আজকের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও স্বাগত। দর্শক শ্রোতা, আদাব নমস্কার। সুধী মণ্ডলী, আমরা এখন কোভিড প্যান্ডেমিকের দ্বিতীয় পর্যায়ে আছি। পুরো পৃথিবী এখন বিপর্যস্ত। এর মাঝে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে হাসতে হবে। এই কঠিন সময়েও আপনাদেরকে কিছুটা আনন্দ দিতে আমরা এক হয়েছি। রিপা, শুরুতে কোন গানটা দিয়ে আমরা শুরু করছি? এখন যেহেতু ফেব্রুয়ারি মাস, আমি দেশের গান দিয়ে শুরু করব। হ্যাঁ, নিশ্চয়ই আমরা শুনি তাহলে। সাদা বাকের মেলা
পদ্মার। ছোটবেলা থেকে তুমি গান করছো, তোমার হাতে খড়ি কার হাতে? আমি দীপালী দিদির কাছে হাতে খড়ি নিই, তারপরে আমি শ্রদ্ধেয় জুয়েল স্যার, এখন উস্তাদজি মধুখানের কাছে গান শিখছি। বাহ, তোমার কি সৌভাগ্য এই মহান শিল্পীদের সান্নিধ্যে তুমি পেয়েছো। তা এখন আমরা কোন গানটা শুনবো? সিলেটের ধামাল করবো। হ্যাঁ নিশ্চয়ই। এগো বন্ধু বিনে প্রাণ বাসে না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাসে না। আমি রব না রব না গৃহে, রব না রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাসে না। এগো বন্ধু বিনে প্রাণ বাসে না, আমার বন্ধু বিনে প্রাণ বাসে না। না 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 গো বন্ধু বিনে প্রাণ বাসে না। বন্ধু আমার শিকল কালা, নয়ন লাইগাস ভালা, বিষম কালা ধইলে সারে আমি বিশ্বাস করি সঙ্গীত আমাদের এই হতাশা দূর করতে কাজ করে, তোমার কি তাই মনে হয়? হ্যাঁ নিশ্চয়ই, আমরা যখন একা থাকি, কষ্টে থাকি, তখন আমরা গান শুনি, গান গাই।
হ্যাঁ, তাহলে এখন আমাদের যারা হতাশাগ্রস্ত দর্শক আছেন তাদের হতাশা দূর করার জন্য তুমি কোন গানটি পরিবেশন করছো? আমি লোকসঙ্গীত গাইব। হ্যাঁ নিশ্চয়ই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই গো, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই গো, আমি তো সে ঘরের মালিক নই। চমৎকার চমৎকার তোমার পরিবেশনা। আমাদের এই জীবন, এই পৃথিবী কোনো কিছুই আমাদের নয়, সবই সৃষ্টিকর্তার, তারই ইচ্ছা ইচ্ছায় ইশারায় আমরা চলি। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাই। কোভিড প্রত্যেকের জীবনে একটা প্রভাব ফেলেছে, বিশেষ করে যারা যন্ত্র সঙ্গীত শিল্পী আছেন, যন্ত্রশিল্পী আছেন, তারা গত এক বছর ধরে কোনো কাজ করতে পারছেন না, ফলে তারা একটা মারাত্মক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই বিষয়ে তোমার কি বলার আছে? হ্যাঁ নিশ্চয়ই। ওনারা যারা যন্ত্রবাদক আছেন তাদের পেশাই হচ্ছে যন্ত্র বাজানো, সো আমরা যারা আছি আমরা সবাই মিলে তাদের কথা ভাবব। নিশ্চয়ই। শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন যে যারা যন্ত্রশিল্পী আছেন শুধুমাত্র এটা করেই তারা সংসার চালান, এবং কোভিডের কারণে তারা দীর্ঘ এক বছর কোনো কাজে অংশগ্রহণ করতে পারেননি। আমরা আশা রাখব আপনারা যারা শুনছেন নিশ্চয়ই এ সকল শিল্পীদের জন্য আপনারা কোনো উদ্যোগ গ্রহণ করবেন। তো এখন আমরা কোন গানটা শুনবো? আবার লোকগীতি শোনাবো। হ্যাঁ নিশ্চয়ই। ঘরে জ্বালা বাইরে জ্বালা, শৈব কাত জ্বালা তো নামি, শৈব কাত জ্বালা তো বিধি আমায় দিলে না মোর। ঘরে জ্বালা বাইরে জ্বালা, শৈব কাত জ্বালা তো নামি, শৈব কাত জ্বালা তো বিধি আমায় দিলে না মোর। রে ভাই রে বিধি আমায়
কষ্টের গান, তারপরে বলতে হচ্ছে বাহ চমৎকার, প্রত্যাশা করব কারো জীবন যেন এরকম না হয়। এখন তোমার একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই, গানের পাশাপাশি আর কি করতে তোমার ভালো লাগে? সত্যি বলতে আমার গান করতেই ভালো লাগে, আর কোনো কিছু করতেই ভালো লাগে না। তাহলে নিশ্চয়ই এখন সবচেয়ে ভালো লাগা গানটা আমরা শুনবো। হ্যাঁ নিশ্চয়ই। তো গানটা শুরু করার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলার থাকে। আমার গানে অনেক ভুল ত্রুটি হতে পারে, মার্জনা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমরা শুরু করি গানটা। তুমি আমি, আমি তুমি, মধ্যে আর কেউ থাকবে না। তোমার আমার ভালোবাসা জগতে কেউ বুঝবে না। তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি, মধ্যে আর কেউ থাকবে না। তোমার আমার ভালোবাসা জগতে কেউ বুঝবে না। তোমার আমার ভালোবাসা জগতে কেউ বুঝবে না। আমাদের আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ভালো থাকবে সেই পর্যন্ত। সুধী মণ্ডলী, এই কঠিন সময়েও আমরা চেয়েছি আপনাদেরকে কিছু আনন্দ দিতে। যদি সামান্যতম আনন্দ দিতে পারি তাহলে সে সার্থকতাটুকু আপনাদের। আমাদের সাথে থাকবেন, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো শিল্পীর সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
কৃপা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আগামীতে আরো কোনো অনুষ্ঠানে তোমার সাথে আবারও আমাদের দেখা হবে। হ্যাঁ নিশ্চয়ই, আপনাকেও ধন্যবাদ। তুমি আমি